জাকির নায়েক হচ্ছে কম্পারেটিভ রিলিজিয়ান, তুলনামূলক ধর্মতত্ত্বের একজন পণ্ডিত ব্যক্তি। তার কথা শুনে অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হাজার হাজার অমুসলিমরা কালেমার বাণী শুনতে পেরেছে, আলোর দিশা পেয়েছে, ঠিক কিনা? হাজার হাজার লোককে মুসলমান বানাইছে উনি। আপনি বানাইছেন কয়জন? যে ওনারে কাফের ফতোয়া দিল ওনার হাতে শাহাদা বাক্য পাঠ করেছে কয়জন? আর জাকির নায়েকের হাতে হাত রেখে হাজার হাজার লোক কালিমা পড়েছে। অনেক বিষয় আছে যেগুলো অনেকে এভাবে উপস্থাপন করতে পারে নাই, সমসাময়িক বিষয়, কম্পারেটিভ বিষয়, আধুনিক বিষয়, এগুলো উনি কোরআন এবং বিজ্ঞানের আলোকে মানুষের কাছে বুঝিয়েছে। অস্ট্রেলিয়াতে যে, ইংল্যান্ডে যে, আমেরিকাতে যে, আপনি কথা বলতে পারবেন, দাওয়াতি কাজ পৌঁছাতে পারবেন? উনি পারছে, যেটা আমরা পারি না এটা উনি পারছে, এই জন্য সহ্য হয় না আমাদের। এই দেশের জাতীয় খেলার নাম কি জানেন? হাডুডু। তাই না, আপনারা নিচে নিয়ে আসবে। এদেশে কেউ আগাইতে চাইলে আরে উঠতে দেওয়া যায় না, কেউ উঠতে চাইলে ওরা টাইনা নামায়, কারণ জাতীয় খেলা হাডুডু। হাডুডুর নিয়ম হচ্ছে একজন সামনে যাবে আর সবাই ওর ঠ্যাং ধরে টানবে, কথা বলেন? এই জন্য এগুলো বাদ দেন। ইসলামের মধ্যে, মুসলমানদের ভ্রাতৃত্বের মধ্যে ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠা করেন। জাকির নায়েকের সব কথাই যে আপনারে মানতে হবে এটা তো উনিও বলে নাই। ওনার দেয়া কোনো মাসআলা, লিগাল অপিনিয়ন আপনার কাছে যদি ইসলাম সম্মত মনে না হয় বা শক্তিশালী মনে না হয় বা আপনার ভালো না লাগে, যে আলেমের কথা ভালো লাগে কোরআন সুন্নাহর আলোকে আপনি মানেন, কিন্তু ওনার অবদানকে অস্বীকার করার সুযোগ আছে? গোটা বিশ্বব্যাপী ওনার জয়গান। আপনি সূর্যরে ভেটকি মারলে আপনি সূর্যের কিছুই করতে পারবেন না, আপনার ভেটকি আপনার মুখের উপরেই থাকবে, চিল্লায় বলেন ঠিক কিনা? গোটা বিশ্বব্যাপী আল্লাহ ওনার সম্মান মর্যাদা দিয়েছে, আপনি কি করবেন? মেয়ে হাজার হাজার লোক ওনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়। আমরাও নতুন নতুন অনেক জিনিস ওনার কাছ থেকে শিখি, আগে এগুলো বুঝি নাই, শিখতেছি, অনেক ভালো জিনিস আছে। এজন্য যার কাছে ভালো যেটা আছে ওইটা নেন, আর পিছনে লাগালাগি বন্ধ করে দেন। এই হিংসা, এই প্রতিহিংসা পরায়ণতা, এই জেলাসি আমাদেরকে শেষ করে দিল। আমরা যে ভাই ভাই, মুসলমান যে ভাই ভাই, এই শিক্ষাটাই আমাদের মধ্যে নাই। আসুন ভ্রাতৃত্বের বন্ধনকে আমরা অটুট রাখি আর বিপদে আপদে আল্লাহর উপর ভরসা রাখি। আল্লাহ তুমি আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করো।